এটা ব্যবহার করলে আপনার 50% অনায়াসে কমে যাবে, কারণ আপনি যখন ছিটিয়ে দিচ্ছেন তখন অনেক বীজ নষ্ট হচ্ছে, আপনাকে সেটাকে আপনি বুঝতে পারছেন না যে আপনার কতটা লস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন এটি হচ্ছে মাল্টি সিড প্লান্টিং মেশিন বলে এটাকে, এটা একটি ম্যানুয়াল মেশিন। এই মেশিনটা সম্পর্কে আমরা ফুল রিভিউ আজকে আপনাদেরকে দিচ্ছি, এটা কিভাবে কাজ করে এবং কতটা আপনাদের খরচ কমাবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো আমরা ভিডিওতে আপনাদেরকে প্রথম থেকে দেখাবো এটা কিভাবে কাজ করে। এটাতে দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে ছয়টা সিডলিং বক্স দেয়া আছে, ছয়টা বক্সের মধ্যে আপনি যে কোনো বীজ ব্যবহার করতে পারেন এবং এটার আলাদা আলাদা এক একটা করে আলাদা ডাইস দেয়া আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ফুটো, যেটাতে যে বীজটা ধরবে সেরকম আমি ওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা ভুট্টা থেকে শুরু করে আমরা আজকে যেখানে এসেছি এটা হচ্ছে পাট গবেষণা কেন্দ্র, পাট গবেষণা কেন্দ্রতে আমরা এটা একটা ডেমো যে কিভাবে কাজ করে কতটা ফল পাওয়া যায় সেটা নিয়ে আজকে কাজ করেছি, যে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং আমি আপনাদেরকে ডাইসগুলো দেখানোর ব্যবস্থা করছি এবং দেখাচ্ছি আপনাদেরকে, এবং ডাইসগুলো কিভাবে কাজ করে সেটাও দেখাবো আর কি। আমার এই যে মেশিনটার ডান দিকে দেখতে পাচ্ছেন যে চেন দেওয়া আছে, এখানে কিছু জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি কত দূর পরপর ব্যবহার করতে পারেন, আপনার কত দূর পরপর আপনারা বীজগুলা বপন করবেন এবং সাইড যে আপনার দূরত্বটা এটা এখান থেকে নির্ভর করবে। সেটা কিভাবে, এটা আপনারা চাইলে একটা বা দুইটা এই মাঝখানে দুইটা অফ করে তিনটা ব্যবহার করতে পারেন, অথবা যত দূর দূরত্ব দরকার আপনার। এখানে একটা নির্দিষ্ট ছয়টা দেওয়া আছে, আপনার যদি এরকম ঘন কোনো ফসল হয় সেটা ঘন করে ব্যবহার করতে পারবেন, যদি দরকার না হয় একটা করে অফ করে দিবেন যেটাতে বীজ দিবেন না। তা ফালগুলো দেখেন এখানে ভিতর দিয়ে একটা করে পাইপ আসছে, এই পাইপের মাধ্যমেই কিন্তু বীজগুলো পড়ে। তো আপনার অ্যাডজাস্টমেন্টগুলো, এটা যেহেতু ম্যানুয়াল এটাই সুবিধা, আপনি যে কোনোখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, এটা সরাই নিয়ে ব্যবহার করতে পারবেন, আরও মাঝখানে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন, যেভাবে চান সেভাবেই ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান পাইপটা কেটে আর একটু ছোটো করে বীজগুলো ফেলাতে পারবেন, মোটামুটি প্রত্যেকটা জিনিস আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এটা সব থেকে বড়ো সুবিধা। আরেকটা বিষয় এখানে এখানে আপনারা বুঝতে পারছেন যে আমি প্রথমেই যেটা বলেছিলাম যে আপনার এখানে কিছু সূত্র ব্যাপার আছে, সূত্র বলতে আপনাকে গাণিতিক কিছু হিসাবে আসতে হবে। যেমন এখানে চেনটা দেখছেন, আপনি এখানে যখন বড় জায়গাটাতে দিবেন তখন এখানে আপনি ছোটোতে দিলেন, তার মানে আপনি যখন দ্রুত ঘোরাতে চাচ্ছেন সেটা এটার উপর নির্ভর করছে যে আপনি চেনটা কীভাবে ঘোরাচ্ছেন, এবং বীজের দূরত্বও নির্ভর করবে এই এইটার উপরেই। জাস্ট এই মেকানিজমটা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার এই মেশিন সম্পর্কে আর কিছু করতে হবে না, তখন আপনি বাকিগুলো তো সব নর্মালি আপনার বীজ দেওয়া বা তারপরে এটাকে নাটগুলো টাইট দেয়া এটা খুব ইজি ব্যাপার, জাস্ট আপনাকে এই হিসাবটা আয়ত্ত করতে হবে। যখন আয়ত্ত করবেন তখন আর এই মেশিনে কোনো সমস্যা হবে না। আর কিছু ভাই, আমি আপনাদেরকে এটা দেখাতে যাচ্ছি, এই যে ডাইসগুলো যেটা দেখতেই পাচ্ছেন হয়তো, এখানে দেখেন এরকম বিভিন্ন সাইজের আছে। এটা যেমন আপনার ছোট ছোট দানা যেটাকে বলে হচ্ছে আপনার পাটের জন্য এটা ব্যবহার করতে পারবেন, এখানে লাগানো আছে আরও কিছু, আর এর থেকে আরও বড় ডাইস আছে সেটাতে আপনার ভুট্টার বীজ ব্যবহার করতে পারবেন, এরকম আরও বিভিন্ন জিনিস। এটা ব্যবহার করলে আসলে হবে কি সেটা আমি আপনাদেরকে একটু বলতে চাই, যে আপনারা এখন যদি 1 কেজি বীজ ব্যবহার করেন এটা ব্যবহার করলে আপনার 50% অনায়াসে কমে যাবে, কারণ আপনি যখন ছিটিয়ে দিচ্ছেন তখন অনেক বীজ নষ্ট হচ্ছে, আপনাকে সেটাকে আপনি বুঝতে পাচ্ছেন না যে আপনার কতটা লস হয়ে যাচ্ছে। তো আপনি যখন এটাকে এই সিডলিং যে সিড প্লান্টিং মেশিনটা যখন ব্যবহার করছেন তখন কিন্তু এই জিনিসটা আপনার হচ্ছে, তখন আপনি জানেন কতটা বীজ ব্যবহার করছেন এবং আপনি বুঝতে পারছেন যে কতটা ফলন পাবেন। এবং সারি যখন হবে তখন আপনার কাটতে সুবিধা হবে, এটাকে নিড়ানি দিতে সুবিধা হবে, এবং আপনারা জানেন যে এখন কি
কৃষি কাজগুলো কত ডিজিটালি হচ্ছে, যত ডিজিটালাইজ হচ্ছে, যত মেশিনারিজ আসছে, তত সুন্দর হচ্ছে, ফলন বেশি পাচ্ছে এবং দেখেন গাছগুলো মোটা তাজা হচ্ছে এবং বাতাসের প্রবাহ যে বিষয়টা সেটা এখানে পাচ্ছে। কারণ আমরা নর্মালি যখন পার্ট দিবেন দেখবেন যে কোথাও বেশি হচ্ছে কোথাও কম হচ্ছে, তার কারণে হচ্ছে কি আপনারা ঠিক মতো ফলনটা পাচ্ছে না, কোনো গাছ হচ্ছে হেভি মোটা, কোনোটা হচ্ছে অনেক চিকন। তো এই জিনিসগুলো মোটামুটি আরও এটার সাইন্টিফিক্যালি অনেক ব্যাখ্যা আছে, সেটা আপনারা অনেকেই জানেন। তো এটাতে সুবিধা হচ্ছে এটা আপনারা ঠেলে নিয়ে ব্যবহার করতে পারছেন এবং এখানে দেখেন একটা হুক দেয়া আছে, যে এই হুকটাকে আপনারা ব্যবহার করে দেখা গেল যে আপনারা সরাসরি যে টিলারগুলো ব্যবহার করেন পাওয়ার টিলারের সঙ্গে পিছনে লাগাই দিয়ে টিলার একদিক দিয়ে চাষ করে যাচ্ছে, আরেক দিক দিয়ে সাথে সাথেই বীজটাও ফেলাই দিয়ে যেতে পারেন। এবং অন্যভাবে আপনারা ব্যবহার করতে পারেন, অনেকে গরু ব্যবহার করে, গরু লক করে, এটাতে ব্যবহার করতে পারবেন এবং মানুষ যারা পারেন দুইজন বা একজন ঠেলে নিয়ে যেতে। আমরা খুবই ওজন কম, যেটা যে কেউ ব্যবহার করতে পারবে যে কোনোখানে। তো এটা ব্যবহার নিয়ে আর কিছু বলার নেই, তবে এখানে ক্যালকুলেশনগুলো খুবই জরুরি, যে আপনি কতটুকু দূরত্বে গাড়বেন এবং রোপণ করবেন এবং কতটা ফাঁক থাকবে আপনার এক একটা চারার মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে সেটা নির্ভর করবে আপনার এই ক্যালকুলেশনের উপর। এখানে আপনি যদি চান যে এটা দ্রুত ঘুরাবেন তখন চেনের আপনার কিছু কাস্টমাইজেশন আছে, আপনি এই চেনটাকে কাস্টমাইজ করবেন তখন আপনার এইটার গতিটা কমে যাবে, তারপরে বীজটা দূরত্বটা বাড়বে। তা আমরা এটা চেষ্টা করছি যে আমরা একটা যেটা যেই জায়গায় ডেমনস্ট্রেশনে আসছি এটার একটা ফলাফল আপনাদেরকে হয়তোবা খুব শীঘ্রই দিতে পারবো এবং আপনারাও যে নিজেরাই এটা নিয়ে নিজেরাও ট্রাই করতে পারেন, করার পর এটা ব্যবহার করলে আপনাদের মনে হয় ভালো হবে, না হলে হবে প্রথম হয়তো আপনাকে মনে হতে পারে যে ঠিক মতো হচ্ছে না কেন বা এই বিষয়গুলো আসতে পারে। সেক্ষেত্রে আপনারা আগেই বুঝে নেবেন বা ফাঁকা জায়গায়ও ট্রাই করে দেখতে পারেন যে বীজের দূরত্বটা কীভাবে যাচ্ছে, এগুলো এটা ক্যালকুলেশনের ব্যাপার আর কি। তো মোটামুটি এইটা এই মেশিন নিয়ে আর বেশি কিছু বলার নেই, আপনারা আরও অনলাইনে ঘাটলে এই প্লান্টিং মেশিনটা নিয়ে অনেক ভিডিও পাবেন, চায়নার কিছু ভিডিও আছে, ইন্ডিয়ার কিছু ভিডিও আছে, এগুলো দেখতে পারেন, তাহলে আপনারা আরও সুবিধা হবে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, যদি আপনাদের এই প্রোডাক্টটা দরকার হয় আমাদের কৃষি বাজারের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন, ফেসবুক পেজে SMS করে অর্ডার করতে পারেন, এটা সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন, আমরা এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।